হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে লিস্টও এসে গেছে। চলুন দেখা যাক কে প্রথম হলো। জেলার সাথে জেলার লড়াই, কলকাতাকে জোর টক্কর। ফোনে নেব মাধ্যমিকে প্রথম হওয়া স্টুডেন্টকে। কি 693? বাবা, আমার থেকে 3 গুণ নাম্বার। যাই হোক, তো এখন ফোনে নিচ্ছি মাধ্যমিকে প্রথম হওয়া বিজ্ঞ বিশ্বাসকে। হ্যালো বিজ্ঞ বিশ্বাস বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ 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 আমি বিজ্ঞ বিশ্বাস বলছি। এই যে আপনি মাধ্যমিকে প্রথম হলেন, 693 নাম্বার পেলেন, তার জন্য কনগ্রাচুলেশন। আপনি জানতেন আপনি এত নাম্বার পেয়ে ফার্স্ট হবেন? আমি 1 থেকে 4 মধ্যে হব ভেবেছিলাম। হ্যাঁ ফার্স্ট হব বুঝতে পারিনি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ফার্স্ট হয়ে তো ভালো লাগবে। একটু কম হয়ে গেছে, আমি ভেবেছিলাম একটু বেশি হবে। দেখি স্ক্রুটিনি করাবো, নাম্বারটা ঠিক খুশি হতে পারছি না। কোথায় যে কাটলো 7 নম্বর! কি আপনি জানতেন? ও, 7টা নম্বর কম এসেছে। আমি যদি এত নাম্বার পেতাম, পাড়া প্রতিবেশী তো পাগল হতো, আর রিলেটিভরা বাবারে লুচির মতো ফুলে যেত, আর মা বাবা আনন্দেই হার্ট অ্যাটাক। কিছু টিপস দিন, যারা ছোট ছোট ভাই বোনেরা আছে, আবার পরীক্ষা দেবে, কিভাবে পড়াশুনো করবে। আমি তো 20 ঘন্টা পড়তাম, 24 ঘন্টা তো বড্ড কম। জানেন তো এত পড়াশোনা কোথায় সময়, 24 ঘন্টার থেকেও যদি বেশি হতো ভালো হতো, 20 ঘন্টা পড়তাম। ও, আমি 8 ঘন্টা চান করা খাওয়া হাঁকা 8 ঘন্টায় করে, আর 4 ঘন্টা 3-4 যতটা সময় পেতাম। আমার তো মা বলে যে ঘুমের ঘরে নাকি কী সব বলতাম, আমি পড়া মুখস্ত করতাম হয়তো। এতই পড়া, জানেন তো কত মুখস্ত পড়া করতে হয়। বাবা, 20 ঘন্টা পড়তো আর 4 ঘন্টা ঘুমতো? আমি তো শালা 4 ঘন্টা পড়তাম আর 20 ঘন্টা ঘুমতাম। কি হবেন বড় হয়ে সেটাও বলুন। হ্যাঁ আমি তো বড় হয়ে ডাক্তার হতে চাই, তার জন্যই পড়াশোনা করছি। 11 ক্লাসের পড়া তো হয়ে গেছে মোটামুটি, 12 ক্লাসটা বাকি, ওটাই তো শুরু করছি।